হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান ফেসবুকে ট্রেন্ডিং একটি ফটো ইফেক্ট চলতেছে, তো এই ইফেক্টটি আপনি ইজিলি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটিতে। দেখতে পাচ্ছেন সেন ন্যাচারাল বিউটি যেগুলো আছে সেগুলো দেখি সুন্দরভাবে ফটো মেক করা আছে। তো এই ফটো মেক করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। তো প্লে স্টোরে সার্চ বারে লিখবেন, তো এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে লিখবেন COSPLA কসপ্লে দিয়ে তারপর এটা আপনি সার্চ দিবেন। তো আমি এখানে লিখে নিলাম পুরোটা, লেখা পর এরকম সার্চ দিলে এরকম একটি আইকন পাবেন। তো আমার এটাকে ইনস্টল করা আছে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে হোম স্ক্রিন করে চলে আসলাম নিচে। তো এখানে আসার পর আমি অ্যাপটি ওপেন করে এখান থেকে এরকম দেখতে পাবেন লোগোটি। তো লোগোটি ওপেন করবেন, ওপেন করা হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানটি ইন্টারফেস শো করলে উপরে কর্নার দেখতে পাচ্ছেন একটা তীর আইকন, ওইটার মধ্যে টাচ করবেন। টাচ করার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস এনে আপনি কন্টিনিউ করে দিবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম, আবারও কন্টিনিউ দেবেন, আবারও কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর উপরে স্টিক সাইজ দেখবেন অ্যাড আসছে, এখানে কোনো অপশানে ক্লিক করে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে ট্রাই দিবেন, ট্রাই দেওয়ার পর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি যে ফটোটি মানে এরকম ইফেক্ট লাগাতে চান সেই ফটোটি আপনি সিলেক্ট করুন। তো এখান থেকে আমার এই ফটোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ টাচ করবেন। টাচ করলে এখানে একটু লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। তো এখানে এরকম লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি অলরেডি একটা সানরাইজ একটা ইফেক্ট চলে আসছে। তো এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট। তো এখান থেকে একে একে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করলে এবার একটা অ্যাড আসতে পারে, অ্যাডটি স্কিপ করে দিবেন। অ্যাডটি স্কিপ করে দেওয়ার পর আপনি একে একে এরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো এটা যন্ত্র আসলো, আসার পরে আপনি যদি অন্যটা চেঞ্জ করেন তো ওখানে একটা অ্যাড আসতে পারে। তো এরকম অ্যাড আসলে অ্যাডটি স্কিপ করে দিবেন। আপনার ইচ্ছে মতো যেটা করি সেটা আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন। তো এইভাবে একে একে আসার পর আপনি সেভ করে নিতে পারবেন। নিচে এটা সেভ করতে চাইলে নিচে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই বাটন ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন। তো এখান থেকে সেভ করলে ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে।